বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এই রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব সেই সঙ্গে সাধারণ ভোটারও দলবদলের প্রক্রিয়ায় মেতে উঠেছেন। প্রতিটি রাজনৈতিক দল বিশেষত তীব্রমতা বিজেপি সিপিএম এবং কংগ্রেস প্রতিদিন দল ভাঙানোর কাজে ব্যস্ত রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট হল আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ইতিমধ্যেই শোনা গিয়েছিল ত্রিপ্রামাতায় যোগ দেবেন, কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটির বরিষ্ঠ নেতা মেবার কুমার জমাতিয়া আইপিএফটি ছেড়ে সরাসরি কোনো দলে যোগ দিতে পারছেন না কেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে ত্রিপ্রামাতা দলে তিনি যোগদান করবেন, তাহলে তিনি কেন ত্রিপ্রামাতা সরাসরি যোগ দিতে পারছেন না, এখানে বাধা কোথায়, কী কারণে তিনি ত্রিপ্রামাতা দলে যোগদান করতে পারছেন না। তাহলে কি ধরে নেওয়া যায় যে এখনও আইপিএফটি দলেই রয়েছেন মেবার কুমার জমাতিয়া? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ত্রিপ্রামাতা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবরমণের আহ্বানে সাড়া দিয়েও আজ সাড়া দিতে পারছেন না মেবার কুমার জমাতিয়া। মেবার কুমার জমাতিয়া কেন ত্রিপ্রামাতা যেতে ভয় পাচ্ছেন, এ বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য রাজনীতিতে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের মুখরোচক আলোচনা হচ্ছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে ত্রিপ্রামাতা যেতে রাজনৈতিক বাধা যেমন রয়েছে তেমনি আইনগত বাধাও রয়েছে। যদিও নিন্দুকরা বলছেন যে আইপিএফটির ছেড়ে ত্রিপ্রামাতা যেতে মন চাইছে না মেবার কুমার জমাতিয়ার। কেউ কেউ আবার অভিযোগ করছেন যে মেবার কুমার জমাতিয়া গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবির প্রতি ততখানি মান্যতা দিতে রাজি নন, তাই তিনি সরাসরি জাতীয় কোনো দলে যোগদান করবেন। এক্ষেত্রেও কিন্তু অনেক বাধা বিপত্তি রয়েছে। তথাপি বলা যায় যে বিধানসভা নির্বাচনের পূর্বে আইপিএফটি দলের এই বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ত্রিপ্রামাতা দলে যোগদান করবেন, তবে এখনও অনেক কিছু যদি কিন্তু রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্রিপ্রামাতা দলে যোগদানের ক্ষেত্রে মেবার কুমার জমাতিয়ার পক্ষে সবচেয়ে বড় বাধা হলো আইনগত জটিলতা। ইতিপূর্বে দিল্লিতে একটি আইনি জটিলতায় তিনি জড়িয়ে পড়েছেন। বিজেপি দলের বিশিষ্ট নেতৃত্ব জানাচ্ছেন যে এই সমস্ত আইনি জটিলতার কারণেই তিনি আইপিএফটি ছেড়ে ত্রিপ্রামাতা যোগ দিতে যাচ্ছেন না। এখানেই ভয়, এখানেই সমস্যা।